यच्छक्तयो वदतां बदीनाम्बै भुवो भवन्ति कुर्वन्ति चैषां मुरात्ममोहं तस्मै नमोऽगुणाय भुङ्नि यच्छक्तयो वदतां बदीनाम्बै বিবাদ সংবাদ ভুবো ভুবী কুবীতি চাই মুহুমোহ তনন্ত গুণায় শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পোপা জানিছেন এই জগৎ প্রপঞ্চ এক যন্ত্রণাময় পরীক্ষাস্থল বলে জানবেন এই যে জগৎ প্রপঞ্চ এটাকে এক যন্ত্রণাময় পরীক্ষাস্থল বলে জানবেন এখানে অত্যন্ত এখানে অত্যন্ত সহনশীলতার সঙ্গে ভগবানের এইসব পরীক্ষাগুলোকে অবলোকন করতে হবে দেখতে হবে যেটাকে তত্ত্বে অনুকম্পা বলা হয় আর সমস্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেই সর্বদা হরিস্মৃতিকে জাগরুক রাখতে হবে আলোচনা প্রসঙ্গে কালকে আমরা দেখেছিলাম শ্রী গজেন্দ্রজি মহারাজ বড় কষ্টে পড়েছেন এই কষ্টের জন্য কাকে দায়ী করবেন গজেন্দ্রজি মহারাজ বড় বিপদে পড়েছেন তিনি ছিলেন ইন্দোদন মহারাজ গজেন্দ্র এখন বিপদে পড়েছেন তাকে গ্রাহ অর্থাৎ কুমির আক্রমণ করেছে এই অবস্থায় অনেক চেষ্টা চলল বহু চেষ্টা দ্বারা গজেন্দ্র নিজেকে বাঁচাবার চেষ্টা করল বহু চেষ্টার দ্বারা গজেন্দ্র নিজেকে বাঁচাবার চেষ্টা করল অপর সকলের সাহায্য গ্রহণ করল তার যত সব পরিকর ছিল হস্তিনি তারপর তার যা কিছু পরিকর ছিল তারা সবাই তাকে সহায়তা করল কিন্তু তথাপি তার উদ্ধার সম্ভব হলো না তার উদ্ধার সম্ভব হলো না আমরা দেখেছিলাম কালকে যে যুদ্ধ করতে করতে ইভেন্দ্র অর্থাৎ গজেন্দ্র আর নক্র দুজনে সমাসহ সমাসহস্রম ব্যাগমন মহিপতি সপ্রাণায় চিত্রম মামাংসতা সতামারাহা স্বর্গের দেবতারও অবাক হয়ে গেল যুদ্ধ করতে করতে এরম অবস্থা কালকে আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম অষ্টম স্কন্ধের তৃতীয় অধ্যায়তে যে গজেন্দ্র পূর্বজন্মে যে ভজন করেছিলেন তা সেই ভজনের স্মৃতি তার হৃদয়তে জাগরুক হল কখন যখন অপরের ওপর অপরের ভরসা ছেড়ে দিলেন অপরে আমাকে বাঁচাতে পারে অপরের ভরসা ছেড়ে দিলেন সেই সময় তার হৃদয়ে বিচার শুরু করলেন এবং বিচার করার পর হৃদয়তে সেই পূর্বের ভজনের বিষয়গুলো মন্ত্র সব জেগে উঠল সেখানে অর্থাৎ অচ্ছাদ সুখদেব গোস্বামী বলেছিলেন एवं वेबोसितो बुद्ध्या समाधा यमनु ह्रदि जजाप परमं जप्यम् प्राग्जननमानुसिख्यतम् एवं वेबोसितो बुद्ध्या जिधर की गी गीता ते वेबो सायत्त्वी बुद्धि वाला निश्चयत्त्वी बुद्धि মনের মধ্যে তর্ক বিতর্ক বিভিন্ন সংশয় সন্দেহ সমস্ত সেটেলমেন্ট করে সমস্ত উচ্চাটন অবস্থা সংশয় সন্দেহ এই সমস্তগুলোকে সেটেলমেন্ট করে সমাধান করে এটাকে বলে ব্যবসায়াত এবং ব্যবস্থিত বুদ্ধিয়া এবং সমাধায় মনোহৃদে মনের সঙ্গে হৃদয়কে প্যারালাল করলেন মনে এক হৃদয় এক এরকম নয় আর সেই সময় ভগবত কৃপাতে তার পূর্বের ভজনের যে সমস্ত মন্ত্র সেগুলো তার মনে এসে গেল তাই বলছেন য পরম পরমম প্রাগ জন্মানু শিক্ষিত পূর্বজন্মে যে শিক্ষা করেছিলেন সেইটা চলে এলো তিনি জগতের আর কাউর উপর নির্ভর করতে চাইছেন না তিনি দেখে নিলেন সংসারে কি অবস্থা কেউ তো বাঁচাতে পারলো না দিব্য সহস্র বছর লড়াই হলো কিন্তু কেউ তো আমাকে বাঁচাতে পারল না তাই গজেন্দ্র ভগবানকে স্তব করছেন কিন্তু ভগবানের কোনো জায়গায় ভগবানের নাম বলছেন না কোন ভগবানকে ডাকছেন ভগবান তো একটাই কিন্তু ভগবানের বিভিন্ন স্বরূপ আছে কোন স্বরূপের তিনি ডাকছেন আর স্বর্গের দেবতারাও বুঝতে পারছে না কি আমাদের ডাকছে কি কাকে ডাকছে কেন তো কোনো নাম বলছে না দেবতারা চিন্তা করছে আমরা কি ছুটে যাব নাকি সাহায্যের জন্য বলো না আমাদের ডাকু কাকে নাম ধরে কি কাকে ডাকছে বুঝতে পারছেন না এই জন্য গজেন্দ্র বাছো গবেন্দ্র প্রার্থনা গজেন্দ্র প্রার্থনাগুলো বড় অদ্ভুত বাহ্য দৃষ্টিতে বোঝা যাবে না কাকে তিনি বলছেন কিন্তু যে বোঝার ঠিক বলছে তত্ত্ববিদ যারা আছেন তারা অনুভব করতে পারেন কাকে ডাকছেন শ্রী গজেন্দ্র ও নমো ভগবতে তসমৎ চিদাৎমক পুরুষায়ীজা পরীমি ও এত ভগবৎ চিদাৎমক বলছেন যা থেকে এই চিরাত্মক বিশ্ব হয় বিশ্ব জড় পদার্থ আর চেতন দুটোর মিশ্রণে জগতের যে দৃশ্যমান জগৎ সমস্ত কিছুর ভেতরে ভগবানের শক্তি আছে সমস্ত কিছুর ভেতরেই অনুভব যারা করার করতে পারেন সেই জন্য বলছেন যা থেকে যার থেকে এই চিরাত্মক বিশ্ব হয় যিনি প্রকৃতিপুরুষ সংযোগে করেছেন আর কি সেই ভগবান পরমেশ্বরকে আমি নমস্কার করি ধ্যান করি यस्मिन् इदं यतोश्चिदं जिनेदं य इदं स्वयं यस्मात् परस्मात् च परस्तं प्रपद्य स्वयं भुवम् यस्मिन् इदं यतोश्चेदं जिनेदं य इदं स्वयं यस्मात् परस्मात् च পরস্তম প্রপদ্য ভুবম মায়া দ্বারা সমস্ত এই যে জগৎ মায়া দ্বারা আপনাতে আপনাত আপনাতে কখনো সৃষ্টিকালে অভিব্যক্ত কখনো প্রলয়কালে অব্যক্ত দেখা যায় না এই বিশ্ব অলুপ্ত দৃষ্টি সাক্ষী যিনি কার্য কারণ উভয়ের সর্বদা নিরীক্ষণ করছেন অর্থাৎ সমস্ত কিছুর গুপ্তভাবে নিয়ন্ত্রণ যিনি সেই সপ্রকাশ যাকে কেউ প্রকাশ করতে পারে না যিনি যে প্রকাশিত হন স্বপ্রকাশ আর চক্ষুরাদিরও প্রকাশক চক্ষু অনেক বস্তুকে প্রকাশ করে আমরা জানি কিন্তু যিনি এই চক্ষুকেও প্রকাশ করেছেন তাকে এই চক্ষুর দ্বারা দেখা যাবে কি করে চক্ষু সমস্ত দৃশ্যমান জগৎকে প্রকাশ করে আবার সূর্যকে বলা হয় জগতে চক্ষু সূর্য উঠলে পরে আমাদের এই চক্ষুর দ্বারা দেখতে পারি দর্শন করতে পারি কিন্তু এই যে আমরা দর্শন ক্ষমতা লাভ করেছি এই চক্ষু এটা কে আমাদের দিয়েছেন এই চক্ষুর যে স্রষ্টা সেই ভগবানকে আমরা আমাদেরকে রক্ষা করুন কাল বসে সমস্ত লোক লোকপালগণ আসে যান এই জন্য বলছে বিভিন্ন রকম ভাবে এই স্তুতি করছেন কারণ হইতে ভিন্ন যিনি কার্য কারণ ভিন্ন সেই স্বতঃসিদ্ধ বিভুর আমি স্মরণ গ্রহণ করি যসমিন ইদম যতশ্চেদম জেনেদম জ ইদম স্বয়ং যসমাৎ পরস্মাৎ চ परोत्तम प्रपद्य स्वयं भुवन कालेनो पंचत्मेतेसु कृष्णो लोकेश उपलेसु च सर्वहेतुषु हेतुसु तमहस्तदासित गहनम गोभीरम यस्तस्य पारे ओभी विराजते विबुहु एजे যখন এই বিশ্ব প্রকাশিত তখন ভগবানই থাকেন তার কৃপাতেই বিশ্ব দৃশ্যমান বিশ্বের গতি লাভ হয়ে থাকে আবার তার দ্বারাই এ বিশ্বের যে বিনাশ যাকে বলে কালের নপত্তমতিষু সমস্ত লোক লোক যার কৃপাতে কিছুদিন পর্যন্ত থাকেন এই বিশ্বপ্রপঞ্চ আবার লয়প্রাপ্ত হন যে ভগবানকে আশ্চর্য রহস্যময় কেউ জানতে পারে না তার চরণে দণ্ডপত এইভাবে গজেন্দ্র প্রচুর পরিমাণে স্তব করতে আরম্ভ করলেন তস্মী নম পরে ব্রহ্মণে অনন্ত সক্ষ শক্ত অরূপায় রূপায় নম আশ্চর্য কর্মণী तस्मै नम परेशय ब्रह्मणन्त अपाय रुपाय नम आश्चर्यकर्म आत्मपीपाय साक्षिणे परमा नमो गिरा विदुराय मनतसा न नैष्कर्मे विपशिता नमः कैवलनाथाय निर्वाणसुखसंविदे नमः सन्ताय घोराय मूलायो गुणधर्मिणे निर्विशेषाय साम्मायो नमो ज्ञानघनाय च क्षेत्रज्ञाय नमस्तुभ्यां सर्वाध्यक्षाय साक्षिणे पुरुषाय यात्मूलाय मूलप्रकृतये नमः नमः नमस्ते অখিল কারণায়নায় সর্বায় মহারণবায়মায় অদ্ভুত অদ্ভুত সমস্ত এই শ্লোক করছেন তিনি বন্দনা করছেন নম নম নমস্তে অখিল কারণায় যিনি সমস্ত জগতের মূল কারণ নমস্তে অখিল নম নমস্ত অদ্ভুত কারণায় যার কোনো কারণ নাই যিনি আছেন তার আর কোনো পেছনে কোনো কারণ নাই অদ্ভুত কারণায় আর তার ক্রিয়াকর্ম আমাদের বিচার শক্তির বাইরে আমাদের যে বিচার বুদ্ধি বিবেক এর দ্বারা জড় বিচার বুদ্ধি বিবেকের দ্বারা তাকে অনুভবে আনা যায় না কারণায় সর্বাগম সর্বাগমনায় মহারণবায় সমস্ত আগমের মূল মহাসমুদ্র জ্ঞানের সমুদ্র আর কারণ যে তার কোথা থেকে বিশ্বের কি উৎপত্তি স্থিতি সমস্ত জগৎ মনে হয় যেমন নদী নালা সমস্ত সাগরে গিয়ে বিলীন হয় সেরকম মনে হয় সমস্ত প্রলয়তে ভগবানে গিয়ে সমস্ত মিলে যায় সর্ব আগমন আয় মহারাণবায় নম অপবর্গ আয় পবর্গ তো শুনেছেন আগে আলোচনা করা হয়েছিল অপবর্গের প্রশ্নই তো ভগবানের চরণ আর কি নম অপবর্গ আয় পরায়ণায় এইভাবে গজেন্দ্র প্রচুর স্তব করতে আরম্ভ করলেন প্রত্যেক স্তবের আলাদা আলাদা আলোচনা হওয়া দরকার যেমন তস্ময় নমঃ পরেশায় ব্রহ্মণ অনন্ত শক্ত পর ঈশ্বর তুমি শুধু ঈশ্বর নয় পরমেশ্বর তসময়ী নমহ পরেশায় ব্রাহ্মণ অনন্ত শক্ত ভগবানের অনন্ত শক্তি অরুপায় ররূপায় উরু হ্যাঁ অরূপায়ু উরুরূপায় মানে যা নিজের কোনো রূপ নাই রূপ নাই মানে জড়রূপ নাই ভগবানের কোনো জড়রূপ নাই এই জন্য বলা হয়েছে অরূপায় আবার সঙ্গে সঙ্গে পরক্ষণ মঞ্চে উরুরূপায় এক হচ্ছে ভগবানের প্রাকৃত রূপ নাই অপ্রাকৃত রূপ আছে যেটা লোকে জানতে পারে না এখানে অরূপায়ও বলার অর্থ এই যে ভগবানের যে রূপ এটা ইন্দ্রিয়র দ্বারা আমাদের দর্শনের বিষয় হয় না জড়রূপ নয় যে আমি চোখের দ্বারা দেখে নেব আবার উরুরূপায়ে বলা হয়েছে এই কারণে জগতে যা কিছু রূপ রস যা কিছু দেখা যাচ্ছে সেই রূপগুলো তো ভগবানেরই কারণ স্থূল ভগবানের যখন দ্বিতীয় স্কন্ধে আমরা স্থূল রূপের বর্ণনা করেছিলাম সূল বিশাল বিরাট রূপ ভগবানের তাতে দেখা যায় দৃশ্যমান জগতে যা কিছু রূপ আছে সেগুলো সবই পাহাড় পর্বত থেকে আরম্ভ করে যা কিছু আছে বিভিন্ন রূপ ধারণ করে তিনি বিরাজমান এমনকি যত জীবাত্মাগুলো ঘুঁচে আমাদের সন্মুখে সমস্ত জীবাত্মার ভেতরে তিনি বসে রয়েছেন একটা করে যেন মনে হচ্ছে একটা রূপ ধারণ করে সব বিভিন্ন জগতে ঘুরছেন ভগবান মশকের ভেতরে বসে রয়েছেন উড়ে যাচ্ছেন এদিক থেকে ওদিকে পক্ষীরূপ ধারণ সমস্ত যত প্রাণী আছে সকালে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল ভগবান এই যে স্ত্রী পুরুষ আদি বাঘ ভাল্লুক বিভিন্ন রূপ এই যে দৃশ্যমান জগতে এর ভেতরে বাস্তবিক পক্ষে কে রয়েছেন ভগবান রয়েছেন প্রত্যেকের ভেতরে আর জীবাত্মা যদি অভিমান করে আমি স্ত্রী বা আমি পুরুষ তাদেরকে যদি বলা হয় যে তোমার শরীর থেকে আত্মা বেরিয়ে গেলো তোমার স্বামীর থেকে আত্মা বেরিয়ে গেল দুটো আত্মা যদি এখানে দাঁড়িয়ে থাকে শূন্য তাহলে তাকে কোনটাকে পুরুষ বলবে আর কোনটাকে স্ত্রী বলবে চিনতে পারবে যদি এই স্থূল শরীরটাকে ছেড়ে দিয়ে আত্মা বেরিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে তো আর স্ত্রী পুরুষ বেচেনা যাবেন বাস্তবিক পক্ষে এই যে যত ওই জীব আছে সমস্ত জীবের ভেতরে তো ভগবানই রয়েছেন তাই জন্য এখানের কথার অর্থ হল বেদান্তের এই সমস্ত সমস্ত জগৎ রূপদান করেছেন যত কিছু রস দেখা যাচ্ছে প্রাকৃত অপ্রাকৃত সমস্ত কিছুই ভগবানেরই রূপ আর তো ভগবান ছাড়া তো কিছু নেই এরপরে গজেন্দ্র খুব প্যাথেটিক খুব করুণভাবে স্তব করছেন ভগবানের কাছে এই সব স্তবের দ্বারা অনেকে মনে করতে পারেন গজেন্দ্রকে এখন কুমিরে ধরেছে এই জন্য গ গজেন্দ্র ভগবানকে ডাকছেন আমাকে এই কুমিরের থেকে ছাড়িয়ে দাও কিন্তু গজেন্দ্র পরিষ্কারভাবে এখানে আমাদের সম্মুখে ভগবানের সম্মুখে জানাচ্ছেন ভগবানের সম্মুখে এটা বিজ্ঞাপন দিচ্ছেন ভগবান আমি এই হাতি জনি এই যে আমি লাভ করেছি তমর অজগুণে এই শরীরটাকে বাঁচাবার জন্য আপনাকে বলিনি এটা বাঁচিয়ে কি হবে দেখো গজেন্দ্র কেরাম বলছেন গজেন্দ্র কিরকম ভাবে বলছেন মাদ্রিক প্রপন্ন পশুপাশ বিমো মুক্তায় ভুরি করমলায় মাদ্রিক প্রপন্ন পশুপাশ বিমো মুক্তায় ভুরি করণায় অমলায় বলছেন আমার মতোই এই যে পশু আমি যে আপনাকে যে শরণাগত হয়েছি হ্যাঁ যিনি আমার ন্যায় শরণাগত ব্যক্তির পশুপাশ বিমোচনকারী পশুপাস বিমোচনকারীর অর্থ আমাদের মনে হচ্ছে যেন এই যে পশু গজেন্দ্র আর তাকে যে কুমির অর্থাৎ গ্রাহ আক্রমণ করেছে সেই পশুটাকে তার পাশ অর্থাৎ এই বন্ধন থেকে বার করে দেওয়া বাস্তবিক পক্ষে আমাদের টিকাকাররা জানাচ্ছেন সরস্বতী ঠাকুরও বলেছেন এই জড়জগতে যত আমাদের যত জীব দেখা যায় বিশেষ করে সব যা কিছু আমাদের এরা সবই এক একজন গজেন্দ্র প্রতীক এদের সবাইকে গ্রাহ ধরে রেখেছে আমাদের প্রত্যেকেই এরম অবস্থা যেন মনে হয় হস্তিজনী হাতি যেমন মত্ত হয়ে চলে কোনো কিছু বিচার ক্ষমতা নাই এরকম ধরনের একটা অবস্থা আমরা আমাদেরকে যে মায়ারূপ গ্রাহ আক্রমণ করে রে রেখেছে তার থেকে মুক্তির জন্য যেন প্রতিদিন সকালে এই গজেন্দ্র মুখের চিন্তা করি ভগবান যেন আমার মতো এই যে পশু দেখতে মানুষের মতো আমি কিন্তু আমি গজেন্দ্র তারই একটা প্রতীক আমি গজেন্দ্র একজন আমাকে মায়াপাস আক্রমণ করে রেখেছে গ্রাহ সেখান থেকে মুক্তির জন্য আমাকে প্রার্থনা করতে হবে এইভাবে গজেন্দ্র প্রার্থনা করছেন গজেন্দ্র বলছেন কাঞ্চনার্থম কাঞ্চনার্থী যে বৈ ভগবৎ প্রপন্না অত অদ্ভুতম তৎচরিতম সুমঙ্গলম গায়ন্ত আনন্দ সমুদ্র মগ্না একান্তন জসন কাঞ্চনা সম্বঞ্চନ୍ତି 제 বৈ ভাগবত প্রপন্নঃ ভগবান তোমার চরণে যেন অনন্য শরণে গেছে তারা তোমার লীলা কথা ভগবান আপনার যে সমস্ত অপ্রাকৃত আনন্দময় সব লীলা এই গায়ন করতে করতে আনন্দ সমুদ্রে মগ্ন হয়ে যায় তারা এই জগতের কোনো কামনা বাসনার ধার ধারেন না তারা কোনো কামনা বাসনার বসীভূত নয় যে তারা আপনাকে যেসব চাইবে তারা এমনিতেই আপনার লীলা গাঁথা ইত্যাদির দ্বারা এত অভিভূত হয়ে বিরাজমান থাকেন তাদের জগজগতের কোনো অভাব অভিযোগ তাদেরকে কোনো পীড়া দেন না তারা সদা তৃপ্ত এইভাবে গজেন্দ্র ক্রমশ ভগবানকে প্রার্থনা করছেন এবং বলছেন ভগবান আমি এই বলছেন যে জিজিবি না মিহা মহা কিম অন্তর্বহিষ্টাবৃত ইভজন্যা আমি বাঁচার ইচ্ছা করছি না এ ঠাকুর আপনি মনে করবেন না আমার এই হাতিজনিটাকে এই যে একটা বড় হাতি আমি এটাকে বাঁচাবার জন্য আপনাকে প্রার্থনা করছি পরিষ্কার বলছেন আমি হাতিজনিতে বাঁচার ইচ্ছা করছি না বরং আমার ভেতরে যে অজ্ঞান আবৃত আমি যে এই যে হাতি শরীর প্রাপ্ত হয়ে এর ভেতরে অজ্ঞানে আবৃত হয়ে একটা আচ্ছন্ন হয়ে রয়েছি আমার মধ্যে জ্ঞানের প্রকাশ সম্পূর্ণরূপে লুপ্ত হয়েছে আপনি ওই আমার আত্মাটাকে মুক্ত করুন অজ্ঞান থেকে আমি যে একটা জীব আত্মা আমি যে অজ্ঞানেতে ডুবে রয়েছি আমি সেই জন্য প্রার্থনা করছি আমাকে আপনার মনে করবেন না আমার এই হাতি জন্মটাকে আপনি আমাকে মুক্ত করে দিন আমি ভালো ভালো কলা গাছ খাবো ঘুরে ঘুরে বেড়াবো হস্তেনি সঙ্গ করবো তা নয় না জিজিবিহা জিজি বিহা কিম অন্তর বাহন ইচ্ছা আমি কালেন বিপ্লব আমাকে যে সম্পূর্ণ ঢাকা দিয়ে রেখেছে আমার চেতনাকে আবৃত হয়ে রয়েছে আমি আমার সেই আত্মাকে উদ্ধার করার জন্য আপনার চরণে প্রার্থনা করছি অন্য কোনো কারণে আমি প্রার্থনা করিনি এইভাবে ভগবান কে গজেন্দ্র কোনো নাম বলছেন কোনো একটা বিশেষ নাম বলে ভগবানকে ডাকছেন না নম নমস্তম সজ্জ বেগ শক্তি ত্রয়া ইাখিল গুণায় প্রপন্ন পালায় দুরন্ত শক্তয়ে কদিন্দ্রিয়ান বলছেন নমো নমস্তে অসহ্য বেগ শক্তিত্রয়া শীলধি গুণায় জগতের যে ত্রিগুণ মারাত্মক যে ত্রিগুণতে সমস্ত জগৎ অভিভূত হয়ে রয়েছে নম নমস্তভ্যাম অসহ্য বেগ শক্তি আয় ভগবান যে মায়ার দ্বারা জগৎকে আবৃত করে রেখেছেন যার দ্বারা এই জড় জগৎকে তিনি পরিচালনা করছেন মায়া শক্তির দ্বারা তো জড় মায়া অসহ্য বেগ শক্তিত্ব যাহার আর যিনি অখিল ধিগুণ স্বরূপ শরণাগত পালক দুরন্ত শক্তি আমাকে আপনাকে নমস্কার যাদের কদেন্দ্রীয় অর্থাৎ যারা স্মরণাগত নয় যারা জিতেন্দ্রীয় নয় তাদের বলছে কদেন্দ্রীয় যাদের ইন্দ্রিয়গণ নিজেদের বশীভূত নয় অজিতেন্দ্রিয়গণ আপনাকে যে পথে পাওয়া যায় তা জানতে পারে না আপনাকে কোন পথে গেলে আপনাকে পাওয়া যায় এই সমস্ত কিছুই তারা জানতে পারে না এইভাবে গজেন্দ্র প্রার্থনা করাতে श्री देव गोस्वामी जी बोल एवं गजेन्द्र मुपवर्णित निर्विशेषम ब्रह्मादयो विविध लिंगाभि भी ब्रह्मादयो विविधो लिंगा भिधा भी मान नैते जद नैते जदोपश्री पूर्ण निखिलात्मा पूर्ण निखिलात्मक तत्राखिलो तत्राखिल मरमयो

অপেক্ষা করছেন বলছেন বোধা আমাকে ডাকছে আচ্ছা নাম ধরে ডাকলে যাব সেই সময় এখানে সুখদেব গোস্বাই বলেছেন যারা এক একটা লিঙ্গের অভিমানেতে ব্যস্ত কিছু না হল ব্রহ্মা জানেন আমি ব্রহ্মা কিছু না হলো শঙ্কর জানেন আমি শঙ্কর জানেন আর বিভিন্ন লিঙ্গেতে তারা চিহ্নিত ইনি শঙ্কর ইনি ব্রহ্মা ইনি বরুণ ইনি ইন্দ্র আলাদা আলাদা পরিচয়ে তারা পরিচিত কিন্তু এবং গজেন্দ্র মুব্রণিত নির্বিশেষম যখন গোবিন্দ গজেন্দ্র ভাবে ভগবানকে বন্দনা করলেন কোনো নাম বললেন না কিন্তু যাকে বললেন প্রার্থনা করছেন সেই পরমাত্মা ভগবান জানতে পারলেন এবং তখন কি করলেন তৎক্ষণাৎ সেখানে হরিরা বিশ্ব হরি সেখানে উপস্থিত হলেন হরি সেখানে উপস্থিত হলেন আর ছন্দময়েন গরু রেন চক্রায়ুধ অভ্যগাধ আশু যত গজেন্দ্র যেখানে গজেন্দ্র আছেন সেখানে তা করে ভগবান এলেন তাড়াতাড়ি করে ভগবান ছুটে এলেন ছন্দময়ন গরুরেন মানে গরুর যখন এরকমভাবে ওড়ে তখন গরুরের পাখা থেকে সব বেদের সব সুতি হয় ছন্দময়ন গরুরেন সমুজ্জমান চক্রায়ুধ অভ্যগাদ অব্যগাঁধ আশুয়ত গজেন্দ্র যেখানে গজেন্দ্র আছেন সেখানে এসে চক্রায়ুধ ভগবান চক্র নিয়ে সেখানে উপস্থিত হলেন আহরি ওখান থেকে আর দেরি সহ্য হচ্ছে না সেই গরুরের পৃষ্ঠদেশ থেকে ঝাঁপিয়ে পড়ছেন গজেন্দ্রকে বাঁচাবেন স অন্তঃ উরু বলেন গৃহীত আর্ত গৃহীত গরুাত্মনি হরিণ উপাত্মচক্রম উৎক্ষিপ্ত শাম্বুজল্বরম গিরম আহ কৃচ্ছাত নারায়ণাখিল ভগবান নমস্তে যখন ভগবান এই চক্র নিয়ে ঝাঁপিয়ে পড়লেন ছুটে আসছেন গজেন্দ্র চিন্তা করছেন ভগবান তো এসে গেছে এখন আমি ভগবানের ভগবানকে কি করে আমার তো আমাকে তো গজেন্দ্র গজেন্দ্র চিন্তা করছে আমাকে তো এ আটকে রেখেছে কামড়ে রেখেছে আর এই অবস্থা আমি কি করে ভগবানকে স্তুতি করব এ সম্ভব হচ্ছে না কিন্তু বড় আশ্চর্য গজেন্দ্র ওই অবস্থায় দেখলেন যে আমার তো পাটা ধরে রয়েছে সূরটা তো রয়েছে সূরটা তো সূরটাকে তো ধরেনি গজেন্দ্র চিন্তা করলেন একটা পদ্মকে পেলেন সেই পদ্মটাকে নিয়ে ভগবানের চরণে এরকম সুঁড় দিয়ে ছুঁড়ে মারলেন ছেলে বললেন কৃচ্ছা বড় কষ্ট করে পাচ্ছেন না হ্যাঁ গিরমাহ কৃচ্ছাত নারায়ণ আখিল গুরু ভগবান নমস্তে হে নারায়ণ হে অখিল গুরু আপনাকে আমার নমস্কার বড় কষ্টের সঙ্গে এখন এখানে প্রশ্ন আসবে স্বাভাবিকভাবে যে আপনি কালকেও বলেছেন আজকেও বর্ণনা করলেন সহস্র বছর দিব্য সেখানে সেই সরোবরের মধ্যে গজেন্দ্র সঙ্গে গ্রাহর লড়াই হয়েছে সেটা কোনো সাধারণ গজেন্দ্র নয় আর সাধারণ গ্রাহও নয় এটা তাদের পরিচয় আমরা জানব যেটাকে গ্রাহ বলছেন সেটা হলো হুহু নামক গন্ধর্ব সে সরোবরের মধ্যে দেবল ঋষি স্নান করতে এসছিলেন সরোবরের মধ্যে দেবল ঋষি স্নান করতে এসছিলেন দেবল ঋষির পা ধরে টেনে মজা করছিলেন কে হুহু নামক গন্ধর্ব গর্বিত হয়ে দেবল ঋষি চকিত হয়ে গেছে না ভজন করছে কে পা টাই নিয়ে যাচ্ছে পরে দূরে গিয়ে হো করে হাসছে বেটা ঋষির সঙ্গে বলে তুই তো বেটা কুমিরের মতো পা ধরে টানছিস যা কুমির হয়ে যা যা গ্রাহজনই লাগ করে সঙ্গে সঙ্গে অভিশাপ অভিশাপ দেওয়ার মতোই কর্ম ঋষি বল ভজন করছে জলে তুমি ঠাট্টা করছো তাকে পা হ্যাঁ সুরা নমস্কৃতম তার সব দেবতারা সবাই দণ্ডবোধ করে যাকে তার পা ধরে আর কি টানছে হো হো করে হাসছে ঋষি ভয় পেয়ে কে পরে যখন দেখে বেটা তখন অভিশাপ দিয়ে অভিশাপ দেওয়ার পর পায়ে ধরে পায়ে ধরলে আর কি হবে সে অভিশাপ তো অভিশাপই সে তো লাগবেই কিন্তু সাপে গজেন্দ্র আর কালকে আমি উচ্চারণ করেছিলাম এই আমাদের যে এ হচ্ছে গ্রাহ যার কথা এখন বললাম হুহু নামক গন্ধর্ব গ্রাহজনী লাভ করে রইল আর গজেন্দ্র যাকে বলছেন সে হচ্ছেন ইন্দোদুম্ন রাজা কালকে বলেছিলাম এখন আমাদের প্রশ্ন হলো এই যে আর দিব্য সহস্র বছর যে লড়াই হলো অনেকে সন্দেহ হবে এত বছর লড়াই হলো মহারাজ হ্যাঁ এত বছর লড়াই হয়েছে অধিকারে তুমি তোমার ছোট্ট শরীরের যে ধারণা সেই ধারণাতে পুরো জগৎকে মেপে নিতে চাও তাই কি না কোনো মানুষের যে শরীরের বৃদ্ধি বিবেক যতটুকু আছে সে স্কেল দিয়ে অপরকে মাপতে চায় তাই না সেটা তো হয় না একটা পিঁপড়ে এইটুকু পিঁপড়ে সে একটা চিনি একটা যদি চিনির টুকরো পায় কতদিন খাবে সে আনন্দ একবার বাড়ি চলল তুমি চিন্তা করো এটা আবার কি পিঁপড়ে যখন তোমার কাপড়ের ভেজে থাকবে তো এই জগতে যখন দেখা যায় কম্প্যারেটিভ বিচার করলে যে জনি লাভ করেছে যে অবস্থায় রয়েছে তার তুলনায় অন্য একজনকে বিচার করতে চায় যেটা ব্যাঙে যেটা কুয়ার ব্যাঙের কথা বলেছিলাম সেরকম ধরনের মানুষের বিচার কাজেই সময়কাল এবং পাত্র এটার যে ভ্যারিয়েশন হয় টাইম টাইম স্পেস এবং ম্যাটার এটা সম্পূর্ণ সামঞ্জস্য আছে এইখানে কোনো অসুবিধা নেই সহস্র বছর যে সময়কার কথা বলেছি তখন তো লক্ষজনী লক্ষ বছর তো মানুষেরই আইস আর না জানি হাতির কত বড় আয়ুস তো হাতি কুমির তো অনেক বাঁচে একটা কচ্ছপ নাকি শুনেছি অনেক বছর বাঁচে হ্যাঁ প্রচুর দিন আগেকার কচ্ছপ সবরের সূর্যকুণ্ডে আমরা দিই এই বড়ো বড়ো বাবা তারা সব সাক্ষী রয়েছে বিভিন্ন এখন আমাদের স্বাভাবিক প্রশ্ন হলো যেখানে এরা দুজনে লড়াই করছে সেই সরোবরের মধ্যে এত বছর ধরে হাজার বছর বললেন দিব্য তাহলে সেখানে আবার বলছেন এটা পদ্ম পেয়ে গেল কি মুখের কথা নাকি পদ্ম কোথায় পেল যেখানে হাতিয়ার আর কুমড়ের তোলপাল লড়াই হচ্ছে সেখানে পদ্ম কোথায় আসে পদ্ম থাকতে পারে মাটি কাদা হয়ে গেছে সব টানা টানি হ্যাঁ হাতি টানছে ও হ্যাঁ টানছে এই অবস্থা সারা জল তোলপাড় হচ্ছে এখানে আপনি বললেন যে এখানে গজন্দ একটা তাও আবার ওর রেঞ্জের মধ্যে ও সুঁটটা যেখানে যায় ওর রেঞ্জের মধ্যে একটা পদ্ম পেয়েছে এত বিশ্বাসযোগ্য হচ্ছে না পদ্ম কোথায় পেল প্রশ্ন আসবে তো সেখানে টিকাকাররা বলছেন পদ্ম পেয়েছে পদ্ম না পেলে দিল কি করে কে দিয়েছে পদ্মটা বলছেন দেবী লক্ষ্মী খুব কাতর হয়ে গেছেন নিজের হাতের যে কমল পদ্মটা আছে ওটা দিয়েছেন বেটাকে ছেলেটাকে এই যে ছেলেই হাতিটাও তো ছেলে যা দে প্রভুকে এই পদ্মটা দিয়ে দিয়েছিলেন সেই পদ্মটাকে গজেন্দ্র ধরে ভগবানের চরণে দিয়েছে লক্ষ্মী দক্ষিত গুরু লক্ষ্মীর জন্যই আমরা এই যে জগতে যত ব্রাঞ্চ আর যে এই যে বদিনারায়ণ আদি সব লক্ষ্মী দেবীর জন্য লক্ষ্মী দেবীর জন্য জগন্নাথ মন্দিরে সবাই ওই যে প্রসাদ পাওয়ার যে ব্যাপারটা ও লক্ষ্মী দেবী করেছেন লক্ষ্মী দেবীর করুণা কল্পনা করতে পারবে না আর সেই লক্ষ্মী যখন সর্বলক্ষ্মীময়ী রাধারানী তার করুণরা আবার বিচার করে দেখুন লোকে তাহলে কী লক্ষ্মী দেবীর কাতর প্রার্থনায় নারায়ণ বাধ্য হয়ে জগতে ব্রাঞ্চ খুলেছেন বৈকুণ্ঠের আগে একটা ব্রাঞ্চ খুলেছেন বল নাইটা হবে না আর আর নিচে যেতে হবে তোমাকে পাবে না আর ঠিক আছে তোমাদের সব জায়গায় ব্রাঞ্চ খুলেছি যাতে পাই এই ভাবে আপনারা এই কথার সঙ্গে সঙ্গে কি হলো ভগবান কি হলো ভগবান করুণা করে তোম বিক্ষপীড়িত মাজহা সহসাব তের্য সগ্ৰহ মাংস সরহ কৃপয়োজহারো গ্রাহাদবি파টিত মুখাদরিন গজেন্দ্রম সংপশ্যতাম হরি মুচদ উচ্ছিয়ানম এইভাবে ভগবান গ্রাহককে গ্রাহর গলাটাকে এরকম কেটে চক্রের দ্বারা এবার তাকে এই গজেন্দ্রকে টেনে বার করে দিল গজেন্দ্রকে পার করে দিল গ্রাহর গলা পুরো কেটে বার করে দিল আর এই যে যার গলা কাটল কাটলেন ভগবান গলা ছিন্ন করলেন চক্রের দ্বারা সে হল হুম নানক গন্ধর্ব সে তার আবার গন্ধর্ব জনিতে ফিরে গেল আর আমরা দেখি গজেন্দ্রকে ভগবান গজেন্দ্র ভগবানের স্পর্শ পেয়েছিল গজেন্দ্র ভগবত স্পর্শাদ বিমুক্ত অজ্ঞান বন্ধনাথ প্রাপ্ত ভগবত রূপম প্রীতবাস ও গজেন্দ্রকে কী করলেন ভগবান ভগবান স্পর্শ করেছেন কৃপা করে ধরে টেনে তুলেছেন সেই সময় ভগবান ভগবানের স্বারূপ্য পেয়ে গেল ভগবানের স্বারূপ্য পেয়ে প্রীতবাস ও চতুর্ভুজম গজেন্দ্র অজ্ঞান থেকে মুক্তি হয়ে গেল আর সমস্ত অজ্ঞান থেকে মুক্ত হয়ে চার চতুর্ভুজ রূপ ধারণ করল এইভাবে গজেন্দ্রের পূর্বের কথা আর গাহর পূর্বের কথা আমি কিছু বর্ণনামাত্ম করলাম সামান্য রূপে এবং অস্থিরতার জন্য ভালো করেও হয় না কিন্তু অনেক কিছু বলা দরকার এখানে আমাদের ইন্দ্র মহারাজ দুর্বাশা চরণে অপরাধের ফলে তা শ্রীভষ্ট হয়েছিল এখানে অল্পরূপে এই কথাটা বলা উচিত না হলে লোকের আকেল হবে না ভগবান তার যে আমাদের সন্মুখে যত প্রসাদ আদি নির্মাল্য আদি দেন খুব ভালো করে খেয়াল রাখতে হবে ভগবানের নির্মাল্য যদি কেউ উল্লঙ্ঘন করে অনাদর করে তার অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে দারিদ্র হয়ে যাবে তার বিভিন্ন রোগ দেখা দেবে নির্মাল্যের জন্য দিন ওই জন্য হট করে গলায় তুলসী মালা দিলে খুব সাবধান স্পর্শ করে সাবধানে রাখবে ভগবানের নির্মাল্যের অপরাধের ফলে অত্যন্ত খারাপ অবস্থা হয় চর্ণামিত অনাদর এগুলো খুব সাবধান দুর্বাসা মুনি ভগবানের নির্মাল্য ধারণ করেছিলেন আর সন্মুখে আমাদের ইন্দ্রকে দেখে ইন্দ্রকে সেই নির্মাল্য দিয়েছিলেন না তুমি না ভালোবেসে দিয়েছিলেন দিয়েছিলেন কিভাবে ইন্দ্র সেই নির্মাল্যটা খুলে কি করলো যে তার যে হাতি যেটা ছিল তার যার পিঠে তিনি চলেন তার গলায় দিল হাতি তো হাতি সে ওটাকে সুর দিয়ে ছিঁড়ে পায়ে চটকালো সেই দেখার সঙ্গে সঙ্গে অভিশাপ শ্রীবস্ত হয়ে যায় ওই রাবত যে হাতি তার পিঠে চলেন ইন্দ্র তোকে দিয়েছে মালাটা তোমাকে দিয়েছে তুমি পড়ে থাকো তুমি আবার গজেন্দ্রকে দিয়েছে গজেন্দ্র কি বোঝে ও হাতে হাতি হাতি তো হাতি ওটাকে ছিঁড়ে নিয়েছে নিয়ে খেলা করতে করতে পায় ব্যাস পায় চটকে যে ব্যাস সঙ্গে সঙ্গে ও শ্রীভষ্ট হয়ে গেল দেবতাদের অবস্থা খারাপ তারা শ্রীভষ্ট হয়ে গেল স্বর্গে জাগ যোগ্য সব বন্ধ হয়ে যেত পালাতে পারলে ভাই সব শ্রীভষ্ট হয়ে গেছে কিছু তার রাখতে পারছে না অসুরদের অত্যন্ত বল বৃদ্ধি হলো দেবতাদের বল যখনই কমে যায় সুর আর অসুর দুই তো তখন এই দেব অসুরদের বল বৃদ্ধি পায় ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করাতে ব্রহ্মা বলল তো কিছু করার নেই এখন তোমাদের কিছু করার নেই পরিস্থিতি চুপচাপ থাকো যখন সুযোগ আসবে ছুঁ ছ ঢুকবে ফাল হয়ে বেরোবে চুপচাপ এখন কিছু করতে পারবে না কি করবে কেন ওদের ওপর গুরু যার ওপর সন্তুষ্ট কাউর বাবার ক্ষমতানে দেয় কিছু করে গুরু যার ওপর গুরু সন্তুষ্ট তাকে কেউ কিছু করতে না সৎগুরু তো সেখানে বলছেন যে তোমাদের অবস্থায় এরকম গুরু তুললই আর কি এই অবস্থায় ব্রহ্মাকে নিয়ে তারা কাতর ভাবে চলে গেল ভগবানের কাছে ক্ষীর সাগরের কাছে সেখানে গিয়ে অনেক স্তুতি করতে আরম্ভ করলো ব্রহ্মা শঙ্কর আদি সমস্ত ব্রহ্মা

অন বলছেন অনরনিম্নে অনরনিম্নে অপরি গণ্য ধামনে মহান ভাবায় নম নমস্তে এইভাবে ব্রহ্মা ভগবানকে স্তুতি করতে লাগল স্তুতি করাতে অনেক স্তুতি ভগবান সন্তুষ্ট হলেন ভগবান সন্তুষ্ট হয়ে দর্শন দিলেন ব্রহ্মা দেখতে পাচ্ছেন শম্ভু ভগবান বলছেন হন্ত ব্রহ্মণ অহো সম্ভ হে দেবা মম ভাষিত শৃণত্যাহিতা সর্বে শ্রেয় ব স্বাদ তোমাদের মঙ্গল হবে তোমরা খুব আমার যে উপদেশ ভালো করে শোনো কি না বলছে তুমি এক তোমরা এক কাজ করো এ দৈত্যগণের সঙ্গে একটা সমঝোতা করো সন্ধিকর কারণ তারা কাব্য অর্থাৎ শুক্রাচার্যের অনুগৃহীত তারা শুক্রাচার্য এখন ওদের ওপর খুব সন্তুষ্ট আচ্ছা গুরু সন্তুষ্ট ওই জন্য ওদের কিছু করতে পারবে না কাব্যে না অনুগৃহ ত্বৈ স্তয়ীর যাবদ ভব আত্মা হয় বলছেন সেই সময় পর্যন্ত তোমরা সন্ধি করো ভালো করে ভব আত্মা না যাবত নিজেদের তোমাদের নিজেদের বৃদ্ধি না হয় বৃদ্ধি মানে শ্রীবৃদ্ধি সবকিছু যখন তোমরা বল এসব না প্রাপ্ত তখন যাও গিয়ে দৈত্যদের সঙ্গে একটা সন্ধি আতাত করো আন্ডারস্ট্যান্ডিং করো আর জেনে রেখো তোমরা ভয় পেও না তোমরা মনে করতে পারো দৈত্যদের কাজে গিয়ে কেন করবো অত চিরকাল আমাদের শত্রু তা নয় আসল কথা হলো বিপদে পড়লে পরে শত্রুর সঙ্গেও সমঝোতা করার নিয়ম আছে এটা রাজনীতি বলা হয় এটাকে বলা হয় রাজনীতি বিপদে যদি কেউ পড়ে তাহলে শত্রুর সঙ্গেও সন্ধে করবার একটা বিধান আছে ভগবান শিখিয়ে দিচ্ছেন যে অরয় ওপিহি সন্দেহা সতী কার্যার্থ গৌরবে ওহি মুসিক দেবাহি অর্থস্ব পদবিম গতই বা যতক্ষণ পর্যন্ত নিজের সাধ্য সিদ্ধি না হয় ততক্ষণ পর্যন্ত শত্রুর সঙ্গেও সন্ধি করা যেতে পারে তোমরা কি জানো এই সাপের সঙ্গে মুসিকের ইঁদুরের যে একটা সন্ধি হয়েছিল আন্ডারস্ট্যান্ডিং সেই কথাটা শোনা যাক এরা কি বাবা বলছেন দেখো দৈবক্রমে একটা সাপকে একজন কী করেছে ধরে একটা পেটিকার মধ্যে ঢোকা বাদ। আর পেটিকাতে আগে থেকেই একটা ইঁদুর ছিল আর পেটিকাটায় যেই সাপটাকে ঢুকিয়ে যে ঢুকে সঙ্গে সঙ্গে পেটিকা বন্ধ করে দিয়েছি পেটিকায় ঢুকে সাপ দেখে আমার একটা ভালো খাওয়ার ইঁদুর কিন্তু ও দেখলো এইটুকু বালভোগ বালভোগ করলে আমার পেটও ভরবে না লাভও হবে না তার একটা কাজ করা যাক ইঁদুরকে ইঁদুর তো ভয়ে কাঁপছে আরম করে বলে ভাইয়া ভয় পেও না এখন তুমি আমার বন্ধু তুমিও বিপদে পড়েছো আমিও বিপদে পড়েছি বললে ভয় পাবো নাকি আপনি তো আমার জম বলে সেটা অন্য কথা এখন তো তুমি আমার বন্ধু কেমন কেমন বন্ধু বলে দেখো এখন আমার বিপদ আমি বেরোতে পারছি না আর তুমি আটকা পড়ে গেছো তাহলে কাজ করো তুমি তোমার তো দাঁত আছে ভালো ওইটা দিয়ে ভালো করে গোল করে গর্ত করো তুমিও বেরিয়ে যাবে আমি বেরিয়ে যাবো ইঁদুরকে ভালো করে শেখাল ইঁদুর বলে যদি আপনি বেরিয়ে যাওয়ার আগে আমাকে আবার খেয়ে যান না না তাই কেক নয় নাকি কি যে বলো এখন তো তুমি আমার বন্ধু দেখো না ওই যখন বর্ষা হয় জলে একেবারে থই থই চারিদিক তবে কালসাপ রয়েছে সেখানে সব সব কালসাপের সঙ্গে সব একসঙ্গে থাকে মানুষও থাকে বন্যার সময় কালসাপ গাছের ওপর রয়েছে আবার সেখানে মানুষ রয়েছে কামড়াবে না সেই সময় কামড়ায় না সবার ভয় ও জলেতে ও সব উঠে গেছে গাছে কেউ কাউকে কামড়াচ্ছে না শান্তিপূর্ণ সহাবস্থানের একটা সুন্দর পিকচার শান্তিপূর্ণ সহাবস্থান বিশ্বে যে সমস্যা দেখা দিয়েছে রকম অবস্থা তো এখন ভয় পেয়ে আর কি করবে এটা কি যখন বলছে ঠিক আছে তখন সে কি করলো ইঁদুর আস্তে আস্তে একটা গর্ত তৈরি করলো গর্ত তৈরি করে গর্তটা মোটামুটি তৈরি হয়ে গেছে সাপ বেরোবার মতো নিজেও বেরিয়ে তো যাবিনি তো আরো ছোট এই যখন বেরোবার মুখে সাপ কি করলো বিশ্বাসঘাতকতা করে টপ করে ওকে ধরে বালবক করে নিয়ে বেরিয়ে চলে গেল তাহলে সাপের যে কথাটা এটা তো ভালো কথা ছিল না একটা ঘটনা মনে পড়ে গেল সুন্দর একটা দেশের রাজা চলে গেছে কিন্তু যুবরাজ এখন দায়িত্বে আছে যুবরাজ ইয়ং ছেলে খুব সুন্দর দেখতে যুবরাজ রয়েছে যুবরাজের অত বিশাল অভিজ্ঞতা নাই বাবা তো চলে গেছে অন্য দেশের রাজা আক্রমণ করেছে আক্রমণ করে এমন একটা অবস্থা হয়েছে যুবরাজের আর কিছু করার নেই ও অত অভিজ্ঞতা নাই আক্রমণ করে সমস্ত রাজ্য রাজধানী সব কিছু শেষ একটা সুবিধে যুবরাজ তখনও বিবাহ করেনি এইটি খালি বাঁচবা যুবরাজ এবার কী করেছে নিজের প্রাণ বাঁচাতে হবে এখন সব যখন অধিকার করে নিয়েছে সে তখন জঙ্গলে চলে কী করবে প্রাণ রক্ষা করার জন্য মেরে ফেলবে ওকে যুবরাজ জঙ্গলে গিয়ে খুব চিন্তান্বিত হয়ে গেছে আরে কী করব জঙ্গলের মধ্যে রয়েছে এত বড় একজন রাজারে ঘুরতে ঘুরতে দৈবখানে এক সুন্দর সাধুর সন্ধান পেয়েছে বিশাল অগাধি সাধু ভজন করছেন তার কাছে গিয়ে প্রণাম করে সাধুর কাছে সবাই দুঃখের কথা বলে সমস্ত আদ্যপান্ত সব ঘটনা বললেন সাধুকে বললেন দেখুন আজ আমি বড় বিব্রত এমন একটা দুঃখেতে সাগরে ডুবে গেছি আজ আপনি আপনার আপনি কৃপা করে আমাকে বাঁচান আমাকে রাস্তা দেখান যাতে আমার এই দুঃখ শোক এত কষ্ট আমি ডুবে যাচ্ছি আপনি একটা রাস্তা বলে দিন রিসিভর বললেন দেখো যদি তুমি বিচার করে দেখো এই জগতে যখন জন্মেছিলে তুমি খালি হাতে জন্মেছিলে আর যখন তোমার মৃত্যু হবে তখন খালি হাতে চলে যাবে কিছুই তো তোমার থাকবে না দেখো আমি কত সুখী আমার কী আছে খোঁজো কিচ্ছু নেই অথচ আমি আনন্দে বিরাজমান রয়েছি এই সুখটা আমার কোথা থেকে তুমি যদি এটার অনুসন্ধান করো তাহলে বিচার করে দেখো তোমার রাজ্য রাজধানী ছিল এই ছিল সেই ছিল যদি মন থেকে এগুলো মুছে পেল ব্যাস কষ্ট চলে গেল এটা তো উপাধি যদি মন থেকে মুছে দাও আমার কিছু ছিল না তা এখনই আমার মতো সুখী হয়ে যাবে যদি মন থেকে তত্ত্বজ্ঞানের দ্বারা তুমি মুছে দিতে পারো তোমার কিছু ছিল না আমার ছিল না মুছে দাও তা আমার মতো সুখী হয়ে যাবে তখন সে রুবারা বলছেন সেটা কি আপনার মতো বিচারকে আমার আসবে কত উঁচু চিন্তা আমার কিছু নেই চিন্তা অনুভব করে আমি শান্তি লাভ করবো কী করে হবে এটা পারব না অন্য কোনো পথ যদি থাকে রাজ্য রাজধানী ফিরে পাই ও হ তাহলে ঘুরে ফিরে ওই রাজ্য রাজধানী ফিরে বাড়ার বুদ্ধি ও বাঁচবার বুদ্ধি চাইছে না বলে তাহলে এক কাজ করার কি বলবো আমার তো এই বুদ্ধি দেওয়া উচিত নয় তুমি চাইছো তাই বলছি আমার এই বুদ্ধি দেওয়া ইচ্ছে নয় তুমি এক কাজ কর সোজা আজকেই ছদ্য সোজা গিয়ে ও রাজদরবারে গিয়ে যে রাজা তোমার দখল করে নিয়ে তার চরণে গিয়ে পড়ে যাও রাজা মেশা আমাকে ক্ষমা করুন আমি আপনার ছেলের মতো আজকে আপনার ছেলে থাকলে আমার মতোই তো হয় বলে স্মরণে চলে যাও ও তারপর স্মরণে যাও ও মারবে না তোমাকে ও স্মরণাগত হয়ে যাও বলে রাজন আমাকে ছেলের মতো নিন গ্রহণ করুন আমি আপনারই যা হয়েছে হয়েছে ছেড়ে দিন সে দেখবে তোমাকে ক্ষমা করবে স্মরণাগত হলে ক্ষত্রিয়দের ধরো আর তখন তার ছেলের মতো ব্যবহার করবে খুব সুন্দরভাবে এমনভাবে তার ভালো ভালো কাজ করবে যে শীঘ্রই ও যেন তোমাকে ছেলের থেকে অধিক ভালোবাসে তার তাকে জয় করে নেবে তার মনটা ও তারপর 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 করবে কি ধীরে ধীরে তাকে তা যখন তোমায় যখন পূর্ণ তোমাকে বিশ্বাস করে ফেলবে একশো ভাগ তখন কি করবে তাকে দিয়ে বড় বড়ো জাগযোগ্য খরচা করাবে রাজা এই দান করুন এটা করতে হয় এই করতে সব করা কুড়িয়ে একেবারে যখন জানতে পারবে যে রাজকোষের অর্থ কমে এসছে রাজাকে খরচা করাবে প্রচুর যোগ্য এটা ওটা দান ধ্যান করাবে রাজন এগুলো করুন করলে ভালো খুব তোমাকে বিশ্বাস করে সে করবে তোমার কথাতে করতে করতে যখন রাজকোষে অর্থ কমে আসবে ইতিমধ্যে তুমি গোপনে গোপনে তুমি তোমার পুরনো যে লোকজন তাদেরকে দিয়ে ভালো করে সৈন্য সজ্জা করবে সৈন্যসজ্জা করে যখনই ও দুর্বলতা কোথায় কোথায় আছে জেনে নেবে ভালো করে কোন কোন জায়গায় ও দুর্বল যে জায়গাগুলো আক্রমণগুলো আর থাকবে না পারবে না সেইগুলো জেনে নিয়ে ভেতর থেকে অতর্কিত একবার আক্রমণ করে করে সব কেড়ে নিয়ে ওকে জেলে ঢুকিয়ে দাও ঋষি বলে দেখ এটা কিন্তু আমার ইচ্ছে ছিল না তোমাকে বলা সেই সাধু বল আমার তো বলার ইচ্ছে তুমি জানতে চাইলে আমি বললাম তারা ওহিমসে এটা রাজনীতিতে চলে কিন্তু ধর্মনীতিতে ভক্তি ভক্তিধর্ম ভক্তিরাজ্যে কিন্তু এটা চলে না এটা যদি কেউ মনে করেন রাজ্য করব তার কিন্তু সর্বনাশ উপস্থিত হবে এটা রাজনীতি রাজনীতি এগুলো হতে পারে রাজনীতিতে মন্দ কিছু নয় রাজনীতি সবই চলে এসব এইভাবে ধীরে ধীরে কি করলো দেবতাগণ সব এক ঐক্যবদ্ধ হয়ে বলি মহারাজের কাছে পৌঁছালো বলি মহার দূর থেকে দিয়ে দেবতাগণ সব ব্যাটালিয়ান পুরো আসছে তো ও লোকজন সব তেলে পুড়ে উঠেছে বলে মার বেটাকে বলি মহারাজ দানা দাঁড়াও ওরা দেখো ওরা অস্ত্র শস্ত্র নিয়ে এসছে খালি হাতে আসছে তো নিশ্চয়ই কোনো ব্যাপারে মেরো না খালি হাতে যারা আসে এমনি আসছে তাদেরকে ওরা মারতে নেই ক্ষত্রিয়দের ধর্ম আছে ও দেখো না দেবতারও খালি হাতে আসছে নিশ্চয়ই কোনো আলোচনার জন্য আসছে এক্ষুনি মারধর করো না চেঁচামেচি করো না দাঁড়াও আগে তো দেবতারা এলো যথাযোগ্য সম্ভাষা করে সকল বলুন কি কারণে এসছেন বলি মহারাজ একটা প্রস্তাব নিয়ে এসছিলাম খুব ভালো তাতে অসুরকুল এবং দেবকুল সবার মঙ্গল হবে এত মঙ্গল হবে আপনি যদি শোনেন অবাক আরে আরে বলুন কি প্রস্তাবটা কি না বলছিলাম যদি আমরা সাগর মন্থন করতে পারি তাহলে অমৃত উঠবে আমরা এই খবর পেয়েছি অমৃত উঠবে সেই অমৃত যদি আপনারা অসুররা দেবতারা সবাই পান করে তাহলে অজর অমর হয়ে যাবে এরকম একটা সুন্দরভাবে গুছিয়ে প্রস্তাবটা এমনভাবে রাখলো সে টোপটা গিলে ফেললো বলি মহারাজ বলি মহারাজ ভালোই ব্যাপার কিভাবে করব বলে এরকম এরকমভাবে সমস্ত ঔষধি আছে গাছপালার যে ঔষধি সেই সব সমুদ্রেতে ফেলে ক্ষীর সাগরে সেখানে কি করতে হবে মন্দরাচল পর্বতকে নিয়ে এসে মন্থন করতে হবে এই তো তো আগে থেকেই ভগবান যুক্তি দিয়ে দিয়েছে মন্দরাচল পর্বতকে নিয়ে যাবে বাসুকিকে দড়ি করবে করে মন্থন করবে বাসুকিকে দড়ি করবে বাসুকি বা দড়ি হবে কেন ভাই বললে আমি আমি আমাকে ঘষরে ঘষরে তোমরা করবে বাসুকি বলে চিন্তা নেই তোমাকেও দেবো একটু অমৃত কি আছে খেয়ে নিও ঠিক আছে বাসুকি রাজি হয়ে গে এবার প্রশ্ন হলো কোনো এই যে পর্বত এটাকে নিয়ে যাবে কি করে দেবতারা উফ করে সব এই দেবতারা মিলে কষ্ট করে দেবতা অসুখ সব চাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে শিখি আর পারে মাছ পথে হাঁস পোসকে পড়ে গেল পর্বত গিয়ে সব চিনে চ্যাপটা যা তলায় চাকরি সে সব চ্যাপটা হয়ে গেল চিনের মত দেবতারা সব হাড় গোড় ভেঙে গেল কাউর আহ এ আর হবে না অসম্ভব কি পর্বতকে নিয়ে গিয়ে কি হয় নাকি হতোদ্যম সব উদ্যম চলে গেল ভগবান দেখলেন আমার তো কার্য আমি যে কার্য করবে না তো হতোদ্যম হয়ে গেছে ভগবান সেখানে এসে বললেন কি গরুরকে দিয়ে ব্যবস্থা করে সেখান দিয়ে এই পর্বতকে নিয়ে গিয়ে সাগরের মধ্যে রাখলেন রেখে ব্যবস্থা করলেন সমস্ত যারা উদ্যম হারা হয়ে গেছিল তাদের উদ্যম আমার ফিরে এলো এবং পর্বতকে যখনই রাখা হলো জলে পর্বত কি আর থাকে নাকি পর্বত জলের তলায় চলে এসে ভগবান পর্বত জলের তলায় চলে গেল আমরা কি করব মন্থন হয় না কি ওভাবে ভগবান ওকে চিন্তা নেই দাঁড়াও সঙ্গে সঙ্গে কুর্মরূপ ধারণ করলেন কুর্মরূপ ধারণ করে সেখানে পর্বতকে পিঠে রাখলেন পিঠে নিয়ে আস্তে আস্তে চাঁদি উঠলেন ভগবান পর্বতকে কুর্মরূপী ভগবান সে পিঠের ওপর রাখলেন এবার দেবতার একটা সাহস এল এবার অনেক কথা তারপর সেই বাসুকি নাককে এনে এটা দড়ি করলো আর তারপর সব ঔষধি ফেলেছে ওর মধ্যে বলেই দিয়েছিল বাসুকিকে দড়ি করে ওখানে মুখ এখানে লেজ এবার দেবতার অসুরদের আমি সংক্ষেপে বলছি বিস্তৃত বললে আরও আনন্দ লাগতো তাদের মধ্যে ঝগড়া লেগে গেল কেন মানে দেবতারা ভগবান প্রথমেই বলেছে কোনো ব্যাপার নিয়ে সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া করবে না কিন্তু ওষুধদের সঙ্গে কোনো মতে ঝগড়া করবে না একটু যদি ঝগড়া করো তাহলে কিন্তু কাজ শেষ ঝগড়া করে যা বলে তাই মেনে নেয় তো দেবতারা সাপ সর্পের বাসুক হিসাবে মুখের দিকটা ধরেছে আর অসুররা লেজের দিক ধরেছে ধরে এবার মন্থন শুরু হবে দেবতাদের মধ্যে একটা এজিটেশন শুরু হয়ে গেল হ্যাঁ আমরা অসুরদের মধ্যে অসুর হচ্ছে আমরা এত উঁচু বংশ অসুর আমরা লেজের দিক ধরব অমঙ্গলের জায়গাটা আমরা ধরবই না ধরলে মুখের দিক ধরব এই ঝগড়া শুরু হয়ে গেল তুমুল ইন্দু মহারাজের কানে গেল ইন্দু বললে এ তো বড় কথা না আপনারা যখন শ্রেষ্ঠ তাহলে মুখের দিকে আপনার ধরুন আমরা লেজের দিকে ধরি ঠিক আছে ও নিয়ে ঝগড়া দিয়ে তাহলে কাজটা নষ্ট হয়ে যায় ঠিক ঠিক আছে আছে আমরা আপনারা এইবার যখন যান আস্তে আস্তে মন্দরাচল পর্বতের তলায় রয়েছেন ভগবান কুর্মরূপী আর ওপর রয়েছেন হরি ওপরে ভগবান এবার যখন মন্থনের নাম শুরু হলো মন্থনের ফলেতে তে বাসুগি নাগে তো নিঃশ্বাস বেরোচ্ছে হা হা করে ও তো বিষ বেরোচ্ছে বিষ বেরোবার সঙ্গে সঙ্গে বিষের আগুন আর তাপেতে অসুররা জ্বলে যায় উড়ি বাপরে উড়ি বাপরে কি এ এখন তো আর কিছু বলতে পারছে না এখন যদি বলে আবার লেজের দিকে যাব লজ্জার ব্যাপার না আমরা নিজেরাই চেয়ে নিয়েছি মুখের দিকটা এখন যদি আবার ঝগড়া করে লেজের দিক এটা হয় না সম্মানের ব্যাপার যা হোক হোক সব কালো কালো হয়ে গেছে সমস্ত সোনার বরণ দেও কেউ কেউ কালো আছে ওষুধদের পুরো একবার শেষ হয়ে এই কষ্টে কোনো মতে সাগর মন্থন করা শুরু হল সাগর মন্থনের ফলেতে ভগবান কি করেছিলেন এই গিরিন্দকে গরুরের পিঠে করে এক হাতে এরকম যেন একটা ছত্রাক তোলে এনে রেখে দিয়েছিলেন এই পর্বতটাকে তারপর এইভাবে তো যা বললাম বাসুকিকে কেন্দ্র করে সব মন্থন করা হলো মন্থনের ফলেতে হলাহল হল বিষ উঠতে আরম্ভ করলো নির্মথ মানাদ মহল বনম হলাহলম কি হলো এই যে মন্থন করার সঙ্গে সঙ্গে আগেতে কি উঠলো হলাহল বিষ উঠলো মারাত্মক বিষ যখন এই বিষ উঠলো তখন তো সব প্রাণ যায় বিষের তেজেতে সব শেষ কি করে এখন প্রায় সবার হতাশ হয়ে পড়লেন আবার এই ভগবানের শরণাপূর্ণ কি করব কি করা যায় বিলক্ষ তম দেববরম ত্রৈলক্যা ভবায় দেব্যাভিমতম মুনিনাম আসীনম অপরাপ হেত হেতো স্তপউ ইউсам স্তুতিবি প্রণেম প্রজাপতিয়ু দেবদেব এবার মহাদেবের কাছে শরণাপন্ন হলো शंकर ভগবানের কাছে শরণাপন্ন হয়ে সেখানে সমস্ত প্রয়াস স্তুতি গোত্তারম্ভ করলো যে ভগবান আমাদের এখন উপায় কি আপনি বাঁচান প্রজাপতিয়ু চ দেবদেব महादेवोम भूतात्म भूत भावना त्राहीन शरणापन्यां स्त्विलक्ष्य दहन अदविषाद ए समस्त जगत विषेते झोले गलो प्रभु तमेव सर्व जगत ईश्वरं बन्धमोक्षयूं त्वं त्वं अर्चंति कुशलः प्रपन्नार्थी हरं गुरुं अपने गुरु वचन আমাদের এই সমস্ত অবস্থা শঙ্কর ভগবান দেখলেন দেবীকে জিজ্ঞাসা করলেন দেবী এই যে প্রজাগণের এই যে কষ্ট উপস্থিত হয়েছে সতী এখানে জিজ্ঞাসা করলেন বলছেন তদ্বিক্ষনম তাস কৃপয়া ভৃষ পীড়িত সর্বভূত সুহৃদ দেব ইদম আহো প্রিয়াম সতীকে শঙ্কর ভগবান জিজ্ঞাসা করল অহোবতো ভবানী এ তৎ প্রজানম পশ্ব বৈশেষম ক্ষীর কুটাদ উপস্থিতম এই ক্ষীর সাগরকে ওরা মন্থন করেছে প্রজাগণ হে দেবী ভবানী দেখো আজ এদের কি কষ্ট উপস্থিত হয়েছে তুমি কি বল দেবী যখন অনুমতি দিলেন তৎ প্রভাবজ্ঞ প্রভাবজ্ঞা তিনি অনুমতি দিলেন তিনি জানেন প্রভুর ক্ষমতা তখন শঙ্কর ভগবান অঞ্জলি ফুড়ে সমস্ত এই হলাহল বিষকে পান করতে আরম্ভ করলেন যখন কালকুট বিষ পান করতে আরম্ভ করলেন সেই কালকুট বিষ পান করার সময় তার আঙ্গুলের ফাঁক দিয়ে যতটুকু এ কয়েক ফোঁটা এই জগতে পড়েছে সেই জগতের এই যে কয়েক ফোঁটা পৃথিবীতে পড়েছে তার বিষের জ্বালা আমরা অস্থির এই যে যে সাপ বিছে যত বিষধর যত প্রাণী আছে ওই কয় একটু ফোঁটা পড়েছে সেই বিষ ওরা পেয়ে দেখো আমাদের জ্বালিয়ে মারছে তাহলে বুঝে থাকো কি বিষ শঙ্কর ভগবান এবার গ্রহণ করেছে শঙ্কর ভগবান যখন বিষ গ্রহণ করলেন তখন বিষ গ্রহণ এরম পান করে এখান থেকে এই পর্যন্ত রেখে দিলেন বিষটাকে নিচে নামতে দিলেন না শঙ্কর ভগবান বিষকে নিচে নামতে দিলেন না এখান থেকে এই পর্যন্ত এখন এর কারণ কী বলে এর কারণ হল শঙ্কর ভগবান চিন্তা করলেন যে যদি বিষটা ভেতরে যায় ভেতরে তো আমি ভগবানকে রেখেছি হৃদয়তে ভগবানকে তো জ্বালা পড়া দেবো না তো এখানে ভগবান কি করলেন শঙ্কর নিজের প্রভাবে এইখানে আটকে রাখলেন তারপর থেকে তার নাম হলো নীলকণ্ঠ নীলকণ্ঠ মহাদেব তখন থেকে এই বিষকে এখানে চিহ্ন করে রাখলেন নীল হয়ে গেল বিষের জ্বালা সেই বিষকে দিন তিনি অচেতন হয়ে থাকলেন তার অনেক ব্যাপার তারাপীঠের মূর্তি যে আছে গোপন ওরম উদ্দেশ্য আছে কি করে শঙ্কর ভগবান অনেক ব্যাপার এগুলো আলোচনা এখানে দরকার নেই বলছেন তশ্যাপি দর্শায় মাস সবীরম জল জন জনকলমশ যচ্চকার গলে নীলম তচ্চ সাদুর বিভূষণম গলে যে একটা নীল চিহ্ন হলো এটা মনে হল যেন সাধুগণের সমস্ত মাঝখানে তাকে একটা চিহ্নিত করে রাখলো এখানে লেগে রয়েছে যচ্চকার গলে নীলম তচ্চ সাধুর বিভূষণম সেই যে এত বড় সাধু তার একটা যেন একটা স্পেশাল চিহ্ন মার্কিং হয়ে গেল বিশেষ সাধু এইভাবে ধীরে ধীরে ভগবান এই যখনই বিষ শঙ্কর ভগবান নিয়ে নিলেন তখন প্রজাগণ আবার রক্ষা পেল যাই হোক এই বিশ্বের জ্বালার থেকে আবার সেই মন্থন ক্রিয়া শুরু হলো মন্থন ক্রিয়া শুরু হওয়ার ফলেতে একে একে অনেক জিনিস সেই সমুন্দরের মধ্যগান থেকে উঠেছিল ভগবান পরিষ্কার বলে দিয়েছিলেন দেবতাগণকে তোমরা কিন্তু কোনো বিষয় নিয়ে লড়াই করবে না প্রথমে ওরা যা বলেও তাই মেনে নেবে সেই জন্য প্রথমে অনেক কিছু উঠল আস্তে আস্তে হবির ধানি বোজ্যের প্রথমে সে প্রথমে এবার হলো মন্থন করার পরে হবির ধানি উঠল তারপরে অন্য অন্য সব ব্রাহ্মণরা যাজন করবার জন্য সেটাকে ব্যবহার করবে তত উচ্চশ্রেবা নামক একটা সুন্দর ঘোড়া উঠলো তো সেটাকে দেখি পছন্দ হয়ে গেল বলি মহারাজে বলে এটা আমি নেবো তখন ঝগড়ার কিছু নেই ঠিক আছে আপনি নিন আপনার যখন ইচ্ছে তারপরেতে এবার ধীরে ধীরে ওই ওই রাব ওই যে হাতি হ্যাঁ সেটা নিল কস্তুব পদ্মরাগ সেখান থেকে উঠলো সেটা ভগবান গলায় ভূষণ নিলেন এইভাবে লাস্টে যখন লক্ষ্মী হ্যাঁ আদি সমস্ত অনেক কিছু উঠল সে লক্ষ্মীকে গ্রহণ করলেন নারায়ণ পরে বসেছিলেন পর্বতের ওপরে আর নিচে নিচে হচ্ছে কুর্ম ভগবান নিচে এইভাবে যখন মন্থন হওয়ার পরেতে পরে যখন অমৃত উঠল অমৃত ওঠার পরেতে অমৃতর যখন তারপরে সেখানে আমরা জানি ওই যে সমস্ত বৈদ্যের যে রাজা যার নাম করলে সমস্ত চলে যায় ধন্যন্তরী ভগবান এবার অমৃত এবার অমৃত যখনই হলো সেই কলসি নিয়ে দেবতারা ছুটল এই দেবতারা বুঝি অসুররা পালিয়ে যেতলা আমি আগে খাবো আমি আগে খাবো বলে দুজন সবার নিজেদের মধ্যে এত কোলাহলা লড়াই লেগে গেল কে কেউ আগে খেতে পারবে না ওষুধদের মধ্যে লড়াই লেগে গেল যে আমি আগে খাবো আমি আগে খাবো এই করে নিজেদের মধ্যে একটা বিশাল ঝঞ্ঝাট সৃষ্টি হল দেবতার হতাশ হয়ে গেলেন কি করা যায় ঠাকুরকে শরণাপন্ন হলেন ভগবান আমি অল্পের পর বলছি সেখানে তিনি রূপ ধারণ করে অবতীর্ণ হলেন ভগবানের রূপ বড় আশ্চর্য সেই মহিনুরূপ ধারণ করে যখন অসুরগণের সামনে এলেন অসুরা অমৃতর কলসটা নিয়ে লড়াই করছিল আর সে সামনে এসে ভালো করে তাকাচ্ছে বাহ কেমন সুন্দর অসুর কাকে বলে তখন এ তখন যে তখন তারা জিজ্ঞেস তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কে বলো সে তো পরিচয় দিলেন বা তোমাদের মধ্যে লড়াই যে হ্যাঁ দেবী এই এক কাজ করো তোমাকে দেখে আমাদের খুব ভালো লাগছে বিশ্বাস হচ্ছে তো এই কলসি এখন এই আমাদের মধ্যে ঝঞ্ঝাট রয়েছে কী করে মিটবে বলে আমাকে যদি তোমরা ভালোবাসো মানো মোহিনী ভগবানের নাম তাহলে এক কাজ কর আমার ওপর দায়িত্ব দিয়ে দাও আমি তোমাদেরকে ভাগ করে দেবো ভালো করে বলে সে হ্যাঁ সেই ভালো হ্যাঁ সেইটাই ভালো প্রস্তাব এই তো নিজেদের মতো লড়াই কী দরকার তোমার হাতে দিয়ে ও ভাগ করে দেবে তাহলে কিন্তু দেখো আমাকে যদি বিশ্বাস করো তাহলে আমি যেরকমভাবে বিচার করে অমৃত দেবো কিছু হ্যাঁ না বলতে পারবে না আমি অমৃত ভাগ করে দেবো কিন্তু তোমাদের দেবো কথা বলে আমি অমৃত ভাগ করব ভাগ করে সব কিন্তু তার জন্য মধ্যেখানে কোনো কিছু বলতে পারবে না আমি যা করব আমার ক্রিয়াকর্ম সব মেনে নিতে হবে তাই তাহলে আমি রাজি হতে পারি না তোমরা যা কিছু লড়াই করো এই করাতে ওরা বিশ্বাস করে বললো না 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 তোমার উপরে বিশ্বাস আমাদের এত করো তখন সমস্ত দেবতারা এবং অসুররা সমস্ত স্নান করে ভালো করে তিলক ফিলক করে যে যা অসুরের তিলক অসুরের মতো সব করে যে যার মতো কাপড় চোপড় পরা সব লাইনে বসে বললো দেবতাদের এক লাইন করা হলো অসুরদের এক লাইন করা পুরো এবং মোহিনী অমৃতর কলেজ নিয়ে ছুম ছুম করে সমস্ত হেলেন সামনে চামচ দিয়ে ভালো করে একটা করে অমৃত দেবেন দেখছেন অমৃত দিতে আরম্ভ করলো দেবতারের পক্ষ থেকে এখন ওদের বলে বলেছে আমি যা করব কিছু বলতে পারবে না বলে দেখে যে মেয়ে ছেলের সঙ্গে ঝড়া ভালো না যা দিচ্ছে দি আমাদের তো দেবেই বলে বরঞ্চ ভালো হবে ওপরে ওপরে পাতলা পাতলা থাকে তলায় গাঢ় তলায় গাঢ় পাওয়া যাবে ওপরে দিক ওদেরকে পাতলা পাতলাগুলো দিচ্ছে তো ভালো আমাদের আছে। তলায় তো গাঢ় পাওয়া যায় সেই জন্য ভালো কিছু বলিস না আর ঠিক আছে এদিকে খুব রাহু আর কেতু মানে দুষ্ট দুই অসুর এ কি করেছে দেবতাদের কাপড় চোপড় পরে ওই লাইনে বসে পড়েছে ও জানি ওরা ভেবেছে কোনো নিশ্চয়তা নেই কখন ফুড়ি যাবে মাল আগে দেখে এনে গ্যারেন্টি নেই কিছু ওই জন্য ওখানে বসেছে আর চন্দ্রসূর্য যেই দিচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে চন্দ্র সূর্য দেখিয়ে দিচ্ছে এই অমৃত কার্য অসুর দেয়ার সঙ্গে সঙ্গে কি হলো চক্র দিয়ে গলা কাটা হলো তো এই পর্যন্ত ছিল দেখবে পঞ্জিকা মূর্তি থাকে এই পর্যন্ত এখন হলো তারপর যাই ঝঞ্ঝাটের কাজ নেই সমস্ত দেবতাগণকে দেওয়ার পর এবার অসুররা বঞ্চিত হয়ে গেল অসুরদেরকে তো দেওয়া হলো না অসুরদেরকে তো অমৃত দেওয়া উচিত না অ্যাকচুয়ালি ভগবান যে বিচারটা করলেন এটাতে অনেকে সন্দেহ আসতে পারে কিন্তু তা নয় বিচার করলে দেখা যায় ওদের ভেতরে যা ভাব রয়েছে সেই অনুপাতে বিচারটি ভগবান তো নিরপেক্ষ যেমন দর্পণেতে নিজের মুখটা যেরাম দেখবে খিঁচিয়ে দেখলে খিঁচিয়ে দেখবে আর ভালো দেখলে ভালো দেখবে সেরকম অসুরদের নিজের যে অন্তরের ভাবটা সেই ভাব অনুযায়ী তারা নিজেরাই ঠকেছে কেন বেইমানে তো তারা প্রথমে করেছিল তারা অমৃত কলস উঠে উঠেনি কেন দৌড়ালো অন্যায় তো তারা করেছিল দেবতারও তো অমৃত কলস নিয়ে দৌড়ায়নি ওরা দৌড়েছে বেইমানি ওরা করেছে বেইমানদের বেইমানি ঠিকই আছে স্বাস্থ্যের বিচার সঠে সার সঠ ব্যক্তিকে ঠকালে কিছু হবে না এইভাবে দেখা গেল যখন দেবতারা অমৃত পেল ওরা অমৃত পেল না বিশাল যুদ্ধ লেগে গেল লড়াই মানে ভয়ঙ্কর এই সব লড়াই শুরু হয়ে গেল কাটাকাটি সৃষ্টি হয়ে গেল ভয়ঙ্কর অবস্থা এই অবস্থায় সৃষ্টি হয়ে গেল এদিকে ভোলে বাবা যখন সুস্থ হয়ে উঠলো তখন আবদাত ধরলো ভগবানের কাছে ভগবান তোমার একটু যশী আমি একটু দেখব ভগবান হচ্ছে বাবা তুমি ভোলে বাবা তোমার সব থেকে লাভ নেই তুমি যাও না 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 আমি আপনার স্ব অবতার দেখেছি এটাও দেখব ভার বার বোঝাচ্ছে দেখি এটা দেখে লাভ নেই এটা দেখে কি করবে তুমি বললাম ওই সময় আমি একটু অসুস্থ ছিলাম আমাকে ওই রূপটা দিই হবে ওটা দেখে তুই কী করবো বলে আমার দেখাতেই হবে তো দেখাতে হবে যখন জলে বাবা যখন জোর জরস্তি করছে এখন কী করা যায় ভোলে বাবার নাম হলো কি কাম সে যে কাম জয় করেছেন তিনি কামজয়ী মহাদেব তারও কি তাকে কিরম বিস্তার করে দেন ভগবান সেটি দেখাচ্ছে তো পার্বতীকে নিয়েছে নন্দিয়াকে নিয়েছে সব দলবল গেছে গিয়ে গিয়ে ভগবানকে ভগবানের মায়া দেখবে ভগবান বলেছে ওই জায়গায় দাঁড়াবে হঠাৎ দেখে ওরা অপেক্ষা করছে ভগবান কখন মোহিনী ওরা তো মোহিনীর দেখেনি নন্দিয়াও দেখেনি শঙ্করও দেখেনি পার্বতীও দেখেনি কেউ পার্বতী তখন মহাদেবকে নিয়ে ব্যস্ত ছিল অজ্ঞান হয়ে গেছে পড়ে রয়েছে এতদিন স্বামী আমার অনেক ব্যাপার এরা তিনজনে কেউ দেখেনি এখন মোহিনী হঠাৎ দেখছে বাগানের মধ্যে এক অপূর্ব রমণী সৃষ্টি ছাড়া এই জগতেই সৌন্দর্য হয় না ছম ছম করে কন্দুক নিয়ে একটা বল নিয়ে খেলছে আর নানা রকম অঙ্গি ভঙ্গি মহাদেব বলে এটা আবার কি সুন্দর অপূর্ব বলে বাবা নজর গেছে ওদিকে বলে বাবা আস্তে আস্তে মোহিনীর এমন মায়া বিস্তার করলো পার্বতী সামনে দাঁড়িয়ে যে এটা খেয়াল নেই পার্বতী পাশে বসে যে খেয়াল নেই ভোলে বাবা দৌড়াচ্ছে মানে এর দ্বারা ভগবান প্রমাণ করতে চাইছেন যে আমার মায়া এমন মম মায়া কিছু পার পার পাওয়ার কোনো কোয়েশ্চেন নেই ভগবান আমরা যখন দশম স্কন্ধে দেখব কৃষ্ণ আর বলরামের কোনো তো পার্থক্য নেই যেই কৃষ্ণ সেই বলরাম তথাপি কৃষ্ণের ইচ্ছা শক্তির প্রাবল্য সেখানে দেখব গৌবাছরের যে লীলাটা এক বছর কাল সেটা বলদাওকেই জানতে দেন বলদা বলছে আমি বোকা নিয়ে গেলাম বাড়ি আমি আর কৃষ্ণ তো আলাদা কৃষ্ণ আর না কি কিন্তু বলরাম পর্যন্ত জানতে পারিনি বলরাম বলছে আমাকে তো কাউর মায়া অভিভূত করতে পারে না এক কৃষ্ণ যদি কোনো চালাকি করে থাকে তার হতে পারে বলরাম ওখানে বলে যেমন তো স্বাভাবিক আমার তো কাউর মায়া আমাকে স্পর্শ করবে না আর যদি কৃষ্ণ চালাকি করে থাকে পরে দেখলো হ্যাঁ ঠিকই তাই সমস্ত দেখে কৃষ্ণ গৌ আছে সব কৃষ্ণ রূপধার কৃষ্ণ কৃষ্ণই ওই সব রূপ ধারণ করেছে তাহলে ভগবান যদি চায় কৃষ্ণ যদি চায় তাহলে শঙ্কর ভগবানকেও মোহিত করতে পারে যদ্যপি শঙ্কর ভগবেন মোহিত করা সম্ভব না কিন্তু তিনি। যেটা সম্বন্ধে কুলুশেখর সুন্দর বলেছেন কুলুশেখর ভগবানের কাছে কামদেবকে বল কানকে বলছেন জড়ো কামদেব যে মদন পরিহর মদন খুব সাবধান আমার কাছে এসো না মদন পরিহর আমার সামনে একদম আসবে না হর নয় কৃষি নস্পর সি চক্র পরাক্রম মোরারে তোমার কি মনে নেই তুমি শঙ্করের ক্রোধাগ্নিতে জোলে ছাই হয়ে গেছিলে আর আমাকে প্রোটেকশন দিচ্ছে ভগবানের চক্র মুরারি সেই ভগবানের চক্রের প্রভাব জানো না তুমি আমার কাছে আসছ এইভাবে শাসন যে কাম ভক্তকে স্পর্শ করতে পারে না এটা সিদ্ধান্ত কাজ শঙ্কর ভগবানকে কখনই কাম স্পর্শ করতে পারে না এখন এখানে ভগবানের মায়া মোহিনীর মায়া এমনই হল শঙ্কর দেবী পাশে বসে রয়েছে নন্দিয়া রয়েছে সব ছেড়ে দিয়ে দৌড়াচ্ছেন আর মোহিনীও যেন লজ্জাতে দৌড়াচ্ছেন বলে বাবা এইভাবে ভগবানের একটা অপূর্ব লীলা বিস্তার করলেন আর সুন্দর তারপরে যখন ধরে ফেলেছেন তখন সেখান থেকে কৃষ্ণ আবির্ভাব কি হলো বলে বাবা কি হলো তখন লজ্জায় মানি যে প্রভু তুমি বলে আর কি আমি তো জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরার পর সেখান থেকে ভগবান বেরিয়ে গেলে কি হলো বলে বাবা ভালো ধোকাটা খেলো তো ওই জন্য বলেছেন দেখুন মৈনি মায়া মোহিনীকে দেখালেন এইভাবে শঙ্কর ভগবান কে ভগবান রূপ দর্শন করালেন আর এদিকে আমরা দেখতে পাই সমস্ত মন্নন্তরের বিভিন্ন কথা বর্ণনা করা আছে এবার ধীরে ধীরে এই যে ঝগড়া এই সমস্ত মীমাট মীমাংসার প্রশ্ন আসছে অনেক কথা